ব্রাইটনেস বাড়িয়ে দে। চুপ। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? গতকাল আমরা চুয়াডাঙ্গার বিষয় বালক নামে পরিচিত তাইকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। আপনারা জানতে চেয়েছেন, অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন আসলে এটা কীভাবে সম্ভব। তো আমরা আজকে এই চ্যালেঞ্জকে সত্যভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে আমরা আজকে তাইকের সাথে ফেসবুক লাইভে এসেছি। আমার সাথে আছেন তাইফ। তোমার নাম কি? মোহাম্মদ তাইফ আহমেদ। আসসালামু আলাইকুম। তাইফ, যেই অবিশ্বাস্য প্রতিভা যেটি আমি কালকে আমার ফেসবুক আইডিতে শেয়ার করেছি, সেটি হচ্ছে আপনার যে কেউ আপনার জন্ম তারিখ এবং সালটি বললে ওই তারিখে কী বার ছিল সেটি তাইফ বলে দিতে পারবে। আপনারা এখানে কমেন্টস করলে সরাসরি তাইফ সেটির অ্যান্সার দিবে। শুধু তাই নয়, তাই যে কোনো দেশের নাম বললে সেই দেশের সরকার এবং সে দেশের প্রধানমন্ত্রী এবং রাজধানীর নাম বলে দিতে পারবে কোনো সময় ছাড়াই। তো আমরা এখন একটু একটু পরীক্ষা করে নিই। ভাই, আপনি একটু আমাদের সামনে আসবেন, একটু বসে পড়েন। আপনার নামটা কি? রায়হান। আচ্ছা, আপনি আপনার জন্ম তারিখ এবং সালটা বলবেন, আপনার সেই তারিখে কি বার ছিল সেটি তারিখ বলে দিবে। আপনার বার্থডেটা বলেন। 1992 আঠাশে আগস্ট শুক্রবার। 1992 সাল 28 আগস্ট শুক্রবার। রাইট, শুক্রবার, রাইট, শুক্রবার। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখলেন, সরাসরি দেখতে পেলেন যে তাই খুব সঠিকভাবে সময় ছাড়াই বলে দিতে পারলো। আপনারা যদি আপনাদের কারো বার্থডে দেখে সেটির বার জানতে চান, আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। কত কত কত? হাবিবুর রহমান নামে একজন, উনি 1994 সাল 20 ডিসেম্বর মঙ্গলবার বললাম, 20 ডিসেম্বর মঙ্গলবার বললাম, 1994 সাল 20 ডিসেম্বর মঙ্গলবার বললাম। আপনার যে বার্থডেটি বলেছেন মঙ্গলবার বললাম, মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার বললাম, 20 ডিসেম্বর 1994 সাল মঙ্গলবার। আর কেউ জানতে চাইলে আপনারা কমেন্টে নামানো হয়নি কমেন্টস করতে পারেন, নিচে নামানো হয়নি কিনা দেখতে হবে। আর দেখবেন, না 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 না, এই যে তুমি করো না, আমি বলছি 20 ডিসেম্বর 1994 সাল মঙ্গলবার বললাম। আচ্ছা, আমরা এখন অন্য প্রসঙ্গে যাই। ভাই, আপনি একটু আমাদের সামনে আসবেন। আপনার নামটা কি? বিপ্লব। আপনি কি করেন? আমি সহকারী। আচ্ছা, আপনি তাইফের প্রতিভা সম্পর্কে কত লেখছে? কত সাল কত কত লেখছি? আচ্ছা, শ্রাবন্তী সুলতানা মীরা লিখেছেন মঙ্গলবার। আপনি প্লিজ মিলিয়ে যদি সঠিক হয় তাহলে আপনি কমেন্টসে আরেকটা কমেন্ট করতে পারেন। আচ্ছা, আমরা যে প্রসঙ্গে ছিলাম, আমাদের সাথে আছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন বিপ্লব। এখন বিপ্লব, আপনি যে কোনো দেশের নাম বলবেন সেই দেশের রাজধানীর নামও বলে দিতে পারেন। আপনি দেশের নাম বলেন। ফ্রান্সের রাজধানীর নাম প্যারিস। টোকিওর রাজধানী? জাপানের রাজধানী। উনি উল্টো করে বলছে জাপানের রাজধানী টোকিও। এটা তোমার টেস্ট করছে, উল্টো করে বললাম। আমি তো জাপানের রাজধানী বললাম, উল্টো করে বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবি আরিফ ভাই, আপনি আপনার বার্থডে তারিখটা বলেন, আপনার বার বলে দেওয়া যাবে। তাইফ আছেন আমাদের সাথে, চুয়াডাঙ্গার বিষয় বালক। ইতিমধ্যেই তিনি ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাচ্ছে, ভাইরাল হয়েছে, টিভির ভাইরাল, তাকে কয়েকটি টিভিতেও তাকে নিয়ে প্রতিবেদন করা হয়েছে। তো ভাগ্যক্রমে আমরা
তাইপকে পেয়েছি। তাইপ আমাদের খোকসাতে এসেছেন, কুষ্টিয়ার খোকসাতে এসেছেন তার নানি নানি বাড়িতে, নানির বাপের বাড়ি। হ্যাঁ, নানির বাপের বাড়ি আমার মনে আছে, নানির বাপের বাড়ি আমার মনে আছে। তাই আপনার সাথে আমরা কিছু কথা বলি, সেটি হচ্ছে আপনি যে তারিখ দেখে না দেখে বললাম, আমি না দেখে বললাম, তারিখ দেখে আপনি সেই বারটি বলে দিতে পারছেন, আমি না দেখে বললাম স্বপ্নের মাধ্যমে। এটা আসলে আপনি কিভাবে পেয়েছেন? এটা আপনি মানে কত তারিখ থেকে কত মানে 1900 সাল থেকে 2099 সাল পর্যন্ত 200 বছর, মানে 1900 সাল থেকে 2099 সাল পর্যন্ত 200 বছর। দর্শক, 1999 সাল না 1900 সাল, 1900 সাল থেকে 2099 সাল পর্যন্ত 200 বছর, 200 বছরের অঙ্ক, 200 বছরের অঙ্ক বলতে দাও, 200 বছরের তারিখ দেখে অঙ্ক অঙ্ক আছে না অঙ্ক অঙ্ক আছে আসলে অঙ্ক আছে থিওরি মানে অঙ্ক থিওরিটা আমাদের কি শেখানো যায় না? আমার শেখাও, তুমি আমার গুরু। তাইপকে আমি বলেছিলাম যে এই তার এই সূত্র, তার এই ম্যাজিক বললে ভুল হবে, আসলে এটি একটি অঙ্ক এবং সূত্র। ওর কাছে আমি মানে দীক্ষা গ্রহণ করতে চাচ্ছি এই ব্যাপারে, কিন্তু তাই এটা দিবে না। তো বিভিন্ন খোকসার সামাজিক সংগঠনের সাথে জড়িত, এবং খোকসার রক্ত লাগলে রক্ত লাগা মানেই আশিকের আশিকের খোঁজ পড়ে যায়। তো আমরা আশিক আসছে। আচ্ছা আশিক, তোমার বার্থডেটা বলবা। আমার বার্থডে হচ্ছে 20 জুলাই 1991 সাল শনিবার। কি ঠিক আছে? আচ্ছা তুমি কয়েকটা দেশের নাম বলো, রাজধানীর নাম বলবে। কেনিয়া, নাইরোবি, সুইজারল্যান্ড, বার্ন, ইথিওপিয়া, আদিস আবাবা, চাদ, এনজামেনা। আচ্ছা 1982 সালে, 1982 সালের নভেম্বর মাসে কয়টা শুক্রবার ছিল? 5, 12, 19, 26 খেটকে বললাম, 5, 12, 19, 26 তাদের বললাম, 5, 12, 19, 26 তাদের বললাম। শুক্রবার সবগুলো শুক্রবার, নভেম্বর মাসে যদি শুক্রবার হয় 1982 সাল, 5, 12, 19, 26। হ্যাঁ বন্ধুরা, আসলে আপনারা যদি কেউ তাইপকে প্রশ্ন করতে চান তাহলে প্রশ্ন করতে পারেন, আর বেশিক্ষণ হয়তো থাকবো না লাইভে। ইতিমধ্যেই অনেকেই আরো কয়টা আছে ধরেন, আরো উপরে উঠান নাই আমি, আছে আছে উপরে উঠছে উঠছে। আচ্ছা জান্নাতুন নাইম আমার আপু, উনি একজন লেখক রাইটার, ওনার 21 এবারে 21 বই মেলায় সময় প্রকাশন থেকে একটি অনুগল্পের বই প্রকাশিত হচ্ছে। কত আপু জানতে চেয়েছেন তার বার্থডে 12 সেপ্টেম্বর 1983 সোমবার 1992 নভেম্বর 22 সোমবার। কাজী আওলাদ হোসেন ভাই, আওলাদ হোসেন ভাইয়ের বার্থডে 20 অক্টোবর বুধবার। আচ্ছা মিথুন স্বামী ভাই একটি প্রশ্ন করেছে, ফিজি রাজধানীর নাম কি? শুভা। শুভা মিথুন স্বামী ভাই, ফিজি রাজধানীর শুভা। জাহিদ হাসান আমাদের সাথে মঙ্গলবার। সোহাগ খান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন টিটুল হোসেন, টিটুল হোসেন একজন কবি এবং সেনাবাহিনীর একজন সৈনিক পদে কর্মরত আছেন। 15-2-2000
20 শনিবার বললাম শনিবার বললাম শনিবার টুটিটিটু আছেন আপনার শনিবার তারিখ শনিবার এর বাড়তি ছিল শনিবার তুমি একবারই বলবা সোহাগ খান সাংবাদিক সোহাগ খান উনি লিখছে উনি কত কত 29/12/1996 মনি ভাই বলছেন আপনি এডারে কই পাইলেন কত কত লেখছে আব্দুল মনিব উনি কুষ্টিয়ার একজন সাংবাদিক কত লেখছে তরুণ সাংবাদিক 24/2/1999 24/2/1999 শুক্রবার শুক্রবার মনিব ভাই আপনার বার্থডে বার ছিল শুক্রবার উঠছে না এটা উঠছে না এটা কত কত লেখছে আপনি লিখেছেন তুমি কি পাগল না 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 হ্যাঁ ভাই পাগল আমরা পাগল পাগল ছাড়া দুনিয়া চলে না থ্যাংক ইউ ভাই আপনাকে পাগল লেখছে ধন্যবাদ পাগল লেখছে আমি এটা দেখাল ধন্যবাদ ভাই আপনার সুন্দর কমেন্টস করার জন্য আমাকে বলছে তুমি কি পাগল তোমাকে বলে না আমাকে বলছে হাবিব নামে একজন বার্থডে জানতে চাইছে আচ্ছা দিছি এটা দিছি আমি ক্রস দিলাম ক্রস আচ্ছা ব্রুনাইয়ের রাজধানীর নাম কি বন্দের সেরি বেগওয়ান ব্রুনাইয়ের রাজধানীর নাম বন্দের সেরি বেগওয়ান হ্যাঁ বন্দের সেরি বেগওয়ান বন্দের সেরি গেগওয়ান বেগওয়ান বেগওয়ান বন্দের সেরি বেগওয়ান কত কত লেখছে সুমন ইসলাম উনি একজন সাংবাদিক উনার বাড়ি পটুয়াখালীর পাথরঘাটা উনি আমাদের সাথে আছেন 12/7/1992 12 জুলাই রবিবার মালেক খান 15/7/1998 1998 সাল 15 জুলাই বুধবার তারিখে দেখ দেন হ্যাঁ 15 কি কত লেখছে আর কমেন্ট করেন একটু নামিয়ে দেন 15/7/1998 15 জুলাই বুধবার রাফিজুল হক 14/1/1992 টিটুল ভাই ভালো আছি রুবেল লিখেছেন সেই ধন্যবাদ রুবেল শিকদার জোয়ার আইরিন তারিন লিখেছেন 30/12/1994 কি বার 1988 সাল 6 জুন সোমবার টিটুল হোসেন লিখেছেন 10/1/2020 10 জানুয়ারি শুক্রবার টিটুল আছেন শুক্রবার এম ডি মালেক খান 15/7/1998 15 জুলাই বুধবার 15 জুলাই বুধবার মালেক খান বুধবার আমাদের সাথে যোগ হয়েছেন মশিউর রহমান 15 জুলাই বুধবার এমডি সুনাই সুমন আমাদের সাথে অ্যাড হয়েছে হাবিব কেএসটি 15/12/1988 হাবিব লিখছে রাইট মানে সঠিক হয়েছে আব্দুল মালেক তোমাকে ধন্যবাদ জানিয়েছে ওমর ফারুক 15 অক্টোবর 1997 বুধবার মুনিব ভাই এটা কি বাড়ির বার্থডে নাকি মুনিব ভাই বুধবার দয়া করে উত্তর দিবেন বললাম বুধবার মিলন খান আমাদের সাথে আছেন টিটুল হাসান বলেছে একদম সঠিক অমর ফারুক শুভকামনা জানিয়েছে তোমার জন্য জসীমউদ্দিন বিপ্লব লিখছে 7/11/2004 কি বার 7/11/2004 রবিবার বললাম 7/11/2004 রবিবার বললাম এমডি মাহমুদ হাসান লিখছে 8/12/1988 না 8/12/1988
সুমন ইসলাম আমার কি দিয়েছেন 26/6/2020 শুক্রবার সুমন লিখেছেন 2/2/1990 রাফিজুল হক চন্দন আমার ছোট ভাই, ও খুব ট্যালেন্ট একটা ছেলে, আমার ছোট ভাই, ও হচ্ছে তোমাকে কমার্স করছে অবাক বিস্ময় আধ্যাত্মিক মেধাবী, তাই ধন্যবাদ। আমার বয়স হলো 26। অসাধারণ প্রতিভা, তুমি কথা তুমি তোমাকে যা বলবো তুমি সেটা বলবো। হাবিব কেএসপি ধন্যবাদ ভাই। রুবেল শিকদার লিখেছেন 12/2/2020 ছিল। এমডি শামুজ্জামান, সরি ভাই আগেরটা ভুল হয়েছে, 82 হবে না 83 হবে। আমি কুষ্টিয়া থেকে বলছি, দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি। শামুজ্জামান ভাই আপনি দয়া করে আপনার বার্থডেটা আবার কমেন্টস করবেন, আসলে আমার আপনার বার্থডেটা মনে ছিল না। আমি আপনাকে ভালো করে খুব ভালো করে চিনি, আপনার জন্য শুভকামনা। সুনাই সুমন লিখছে 2/2/1990 2/2/1990 আমাদের সাথে আছে শফিকুল ইসলাম স্যার, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেজান মাহমুদ সামাদ 1/1/1997 লিখেছেন, ভাই এই মানব কম্পিউটার কোথায় পেলেন? ভাই সবই আল্লাহর দান। আর উপরে থাকুন। সুনাই সুমন জানতে চেয়েছেন অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? পূর্ব তিমুর। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়া, ক্যানবেরা, সিডনি। আর পূর্ব তিমুরের রাজধানীর নাম কি? পূর্ব তিমুর দিল্লি, 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 দিল্লি। সেজান মাহমুদ সামাদ জানতে চেয়েছে 1/2/1997 কি বার? 1 ফেব্রুয়ারি শনিবার বললাম, শনিবার, শনিবার। মেহেদী হাসান তপু 4/4/1994 কি বার? 4 এপ্রিল সোমবার, 4 এপ্রিল সোমবার। আব্দুল মনি ভাই লিখছে, ভাই এটা না শুনলে হবে না, দয়া করে 13/1/1999 13/1/1999 কি? 13ই কি? আগস্ট, 13/1/1999 সাল শুক্রবার। শানুজ্জামান ভাই লিখেছেন 20/10/1983 20 অক্টোবর বৃহস্পতিবার। মিলন খান লিখেছেন, সাংবাদিক মিলন খান লিখেছেন 7/12/1985 7/12/1985 সাল শনিবার। আমাদের নতুন কোন প্রশ্ন আসে না? না, আর নাই, আসে আসে, আরো লাগবে, আরো লাগবে। আমাদের সাথে যোগ হয়েছেন আমজাদ বাবু। আমজাদ ভাই কি অবস্থা, কোথায় কোথায় আছেন? কোন মামা? আমজাদ বাবু ভাই জানতে চেয়েছে 22/9/1985 22 সেপ্টেম্বর রবিবার রাজধানীর নাম জানতে চেয়েছে মাস্কট। রাজু খান আমাদের সাথে 7/12/1995 শনিবার 95 না 85 বৃহস্পতিবার 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 আর 85 হলো শনিবার ছিল 1985 সাল শনিবার ছিল। আমি বলছি 1985 সাল শনিবার ছিল, কিন্তু 1985 ঠিক বলেছে ভাই মিথুন আমাদের সাথে অ্যাড হয়েছেন। শ্রমিক ভোর আমার খুব কাছের একজন বন্ধু, 13/2/2020 এটি সবাই জানে। ভোর তোর কি অবস্থা, কোথায় আছিস? সুমন শেখ আমাদের মাঝে 7/12/1995 সেজান মাহমুদ ভাই লিখেছেন, ভাইরালে ভাই থেকে কই পাইলেন? কিন্তু আগেরটা ক্রস ছিল, আগেরটা ছিল ক্রস।
ভাই সাংবাদিক, উনি লাখাকণ্ঠ পত্রিকার কুষ্টিয়ার প্রতিনিধি, উনি জানতে চেয়েছেন ভাই আমার আরেক ছোট ভাইয়ের দিলাম 15/8/1995 15 আগস্ট মঙ্গলবার ভাই মঙ্গলবার শ্রমিক ভোর, আরেকটি তারিখ জানতে চেয়েছেন 13/2/2020 আজকে তো বৃহস্পতিবার, এই ভোর আজকে বৃহস্পতিবার, বারবার তুমি কেন ডিস্টার্ব করছো আমাকে, আজকে তো বৃহস্পতিবার 13/1/2002 13/1/2002 13 জানুয়ারি রবিবার আমরা আছি চুয়াডাঙ্গার বিস্ময় বালক তাইফ হোসেনের সাথে, তাইফ আহমেদের সাথে। কালকে আমি তাইফকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম, তাইফের এই অসাধারণ বিস্ময়কর একটি প্রতিভা নিয়ে, তো যেটি নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন, সেজন্যই আজকে লাইভে আসা। আমি সচরাচর লাইভে আসি না, মানে লাইভটা আসলে কেমন হচ্ছে জানি না, তবে আর উপরে উঠেন আপনাদের প্রশ্নের আশা করি সবাই সঠিক জবাব পাচ্ছেন। সুজন ভাই আপনার কোন তারিখ জানা থাকলে আপনি বলতে পারেন। 26 ভাই যমুনা টিভির আমাদের সাথে জয়েন করেছেন 1995 সাল বিশুদ্ধ কথা বলুন, আমাদের সাথে জয়েন করেছেন 26 আহমেদ ভাই, যিনি যমুনা টিভির খুব মেধাবী রিপোর্টার, মাল্টি ট্যালেন্টেড রিপোর্টার। ধন্যবাদ 26 ভাই, আপনার কিছু জানার থাকলে বলতে পারেন। আলবেনিয়ার রাজধানীর নাম জানতে চেয়েছেন স্বামী, তিরানা জুয়েল রানা জানতে চাইছে, জুয়েল রানা জানতে চেয়েছেন 28/10/1996 কি বার, 28 অক্টোবর সোমবার, সোমবার বললাম। শাহরিয়া মাহমুদ রুবেল জানতে চেয়েছেন বাহরানের রাজার নাম কি, মা না মা, বাহরানের রাজার নাম কি, প্রধানমন্ত্রীর না রাজা, মানামা বললাম, রাজধানী হচ্ছে মানামা, রাজধানী না রাজা, না 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 প্রধানমন্ত্রী, মানামা বললাম, মানামা, মানামা আমাদের বললাম, মানামা রাজধানী বললাম আমি, মানামা বলছি মানামা কামনা। শামরুজ্জামান ভাই বলছে ধন্যবাদ ভাই অসাধারণ, খুব ভালো লাগলো। মেদিয়া চান তপু লিখছেন আলম মামা এর দোকানে নাকি, না এটা হচ্ছে হাসান ভাই জুয়েলার্স, আমার আর এক খুব কাছের বড় ভাই, খোক সাথে না আসলে, যার দোকানে না আসলে আচ্ছা মুক্তি শর্মা দিদি জানতে চেয়েছেন 12/12/1988 সাল কি, 12 ডিসেম্বর সোমবার, আপনার যদি কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, কমেন্টসে লিখতে পারেন। আমার সাথে আছেন লিংকন, আমাদের সাথে জয়েন হয়েছেন। আশা করি তাইফ আহমেদকে নিয়ে যে পোস্টটি, সেটির পোস্টটির সত্যতা এবং ক্রেডিবিলিটি আমরা প্রমাণ করতে পেরেছি, আর বেশিক্ষণ হয়তো থাকবো না। আপনাদের যদি কারোর আর চ্যালেঞ্জ করার দরকার পড়ে থাকে তাহলে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, আপনাদের উত্তর দিবে মাল্টি ট্যালেন্টেড তাইফ আহমেদ, যিনি যে চুয়াডাঙ্গার বিস্ময় বালক নামে পরিচিত। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ ইউটিউবে ভাইরাল। নূর মাহমুদ আমার অফিসের কলিগ, নূর মাহমুদ ভাই লিখেছেন বেশ ভালো লেগেছে, আল্লাহ তাকে আরও জ্ঞান দান করুক। কার্তিক বসু আমাদের কুকসা থানার সাবেক এসআই, উনি আমাদের সাথে জয়েন করেছেন। কার্তিকদা কালকে আমার কমেন্টস করেছিল যে ওকে নিয়ে আরেকটা রিপোর্ট আমি দেখেছি, ইতিমধ্যেই না সে কিছু লেখি নাই, লেখেছে কার্তিক বসুদা 10/10/1972 সাল 10 অক্টোবর মঙ্গলবার বললাম, মঙ্গলবার। তুহিন খান জানতে চেয়েছেন 22/12/1998 22/12 কত, 1998
198 ভুল হয়েছে, 22শে ডিসেম্বর। আচ্ছা, আমাদের সাথে মঙ্গলবার বললাম, আমাদের সাথে জয়েন করেছেন বাংলাদেশ বেতার খুলনা বেতার কেন্দ্রের সহকারী পরিচালক, সহকারী পরিচালক কাহেন পারভেজ ভাইয়া। ভাইয়া আপনি যদি কিছু 6 জুন মঙ্গলবার। সাজ্জাদ রানা ভাই মঙ্গলবার, শামরুজ্জামান ভাই আরেকটা জানতে চেয়েছেন 15/8/1989, 15 আগস্ট মঙ্গলবার। মঙ্গলবার মুক্তি শর্মা দিদি কমেন্টস করেছেন, খুব ভালো লাগলো, অনেক অনেক শুভকামনা সবার জন্য। আল আমিন লিখছেন 12/12/2020, 12 ডিসেম্বর শনিবার। সামি ভাই, মিথুন সামি ভাই লিখছে অসাধারণ। তুহিন খান লিখছে 4/7/1995, 4 জুলাই মঙ্গলবার। মঙ্গলবার তুহিন খান আপনার তারিখ মঙ্গলবার। কার্তিক বসু আরেকটি জানতে চেয়েছেন 12/6/2000 সোমবার, 12 জুন 2000 সোমবার, কত সাল 2000 না, 12 জুন সোমবার। বন্ধুরা আসলে 12 জুন সোমবার এই তাই শুধুমাত্র 1900 সাল থেকে 2099 সাল পর্যন্ত তারিখের 200 বছরের তারিখের বার বলতে পারবে। আপনাদের যদি আরো কারো কিছু জানা থাকে আপনারা জানতে পারেন, এবং তাই শুধু 200 বছরের তারিখের বারই বলতে পারে না, সে যে কোনো দেশের রাজধানীর নাম বললেই সে রাজধানীর নাম বলে দিতে পারবে। রাহেন পারভেজ ভাই অসাধারণ লিখছে, শ্রমিক ভোর চাঁদের ক্যাপিটালের নাম কি তোর মাথা, কি বলছে কি বললাম, কার্তিক বসু দাদা আরেকটা জানতে চাইছে 5/12/2008, 5 ডিসেম্বর শুক্রবার। হাওয়েল পারভেজ ভাই আপনার উত্তর পেয়ে গেছেন ইতিমধ্যে। কল্যাণ বিশ্বাস লিখেছেন 28 অক্টোবর শুক্রবার। আচ্ছা, অনেকেই আমাকে ইনবক্স করছেন, আসলে ইনবক্স করার প্রয়োজন নাই, আপনারা লাইভে কমেন্টস করুন। আমাদের সাথে আছেন চুয়াডাঙ্গার বিষয় বালক, নাম কি মোহাম্মদ আইফ আহমদ। আচ্ছা, আমরা আর বেশিক্ষণ থাকবো না, আমরা জিজ্ঞেস করো 2050 সালের আমাদের সাথে সমস্ত শুক্রবার তারিখ হলো পিকু, আমাদের খুব সার বড় ভাই উনি জানতে চেয়েছেন 15 ডিসেম্বর 2001, 15 ডিসেম্বর শনিবার। শনিবার পিকু ভাই, শনিবার আপনার উত্তর অসাধারণ। শনিবার বললাম। কার্তিক বসুদা লিখছেন অসাধারণ ভাই। আলামিন লিখছেন অসম্ভব সুন্দর প্রতিভা ও শুভকামনা। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমরা লাইভ থেকে বিদায় জানাতে চাই, বিদায় নিতে চাই। সবাইকে বসন্তের শুভেচ্ছা।